আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। বাম পাশে দেখছেন ফসলের মাঠ আর ডান পাশে ক্যানেল। এই ক্যানেল দিয়ে একসময় প্রচুর পানি আসতো, আর এই পানি দিয়ে এই এলাকার কৃষকরা ফ্রিতে চাষ করত। এখন সেই পানি আসে না, বর্তমানে শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে চাষ করা হচ্ছে। আর এই ক্যানেলের রাস্তাটা মেঠো রাস্তা, এখন মেঠো রাস্তা দিয়ে আমি বাইক রাইড করছি। চারিদিকে সবুজ গ্রামীণ প্রকৃতি, খুবই ভালো লাগছে। আপনারাও আমার সাথে গ্রামের এই সুন্দর পরিবেশ উপভোগ করুন। গ্রামে ধান কাটা প্রায় শেষ। দেখেন ধান গাদা দেওয়া আছে, ধান শুকিয়ে ঝেড়ে এখন ঘরে তোলার পালা। সামনে সুন্দর একটি আম গাছ দেখতে পাচ্ছি। ক্যানেলের পাশে সজিনা গাছ, কলা গাছ, নাম না জানা গ্রাম্য বিভিন্ন গাছ একদম সবুজের চাদরে ঘেরা। অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগছে। সুন্দর একটি বাঁশবাগান দেখতে পাচ্ছি। অসাধারণ অনেকগুলো রাজহাঁস ছেড়ে দেওয়া আছে, রাজহাঁসগুলো দেখছি। দেখেন রাজহাঁসগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর গ্রামের বাড়ি, গ্রামের প্রকৃতি খুবই অসাধারণ, অত্যন্ত ভালো লাগছে আমার কাছে। গাছে গাছে আম ধরে আছে। যেদিকে তাকায় সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, চোখ জুড়িয়ে যাচ্ছে। গ্রামের অপরূপ সৌন্দর্য ছেড়ে অনেকে বিদেশে আছেন, বিভিন্ন কাজের কারণে শহরে থাকেন, গ্রাম দেখার সুযোগ হয় না। দেখেন গ্রাম কত সুন্দর। আর এই গ্রাম দেখে কার কার মনে পড়ে যাচ্ছে গ্রামের কথা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের দৃশ্য দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। খুবই সুন্দর একটি গ্রাম, সবুজ শ্যামল সুন্দর একটি গ্রাম। মেঠো রাস্তা দিয়ে বাইক রাইড করছি। আমার তো খুবই ভালো লাগছে এই গ্রামটি দেখে, খুবই সুন্দর একটি গ্রাম, খুবই ভালো লাগার মতো একটি গ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য গ্রামে আসলেই দেখা যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য, সবুজের সমারোহ। মেঠো রাস্তা দিয়ে বাইক রাইড করছি আর মাঠের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। দেখেন মাঠ ভরা ফসল, কলা গাছ, মেহগনি গাছ, বিভিন্ন গাছ গাছালিতে ভরপুর এই সুন্দর একটি গ্রাম, খুবই ভালো লাগছে। গ্রাম বাংলার দৃশ্য যে কোনো মানুষের নজর কেড়ে নেবে। খেজুর গাছে খেজুর ধরে আছে, কি সুন্দর মাঠ, মাঠ ভরা ফসল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর আমি বাইক রাইড করছি, আমার শরীরটা শীতল হয়ে যাচ্ছে, ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, এত ভালো লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রামের এমন প্রকৃতি অপরূপ সৌন্দর্য এই চ্যানেলের মাধ্যমে দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।